জলপাইগুড়ি জেলার উত্তর বারঘড়িয়া যুব ফেডারেশন ক্লাব প্রয়াত সোমনাথ উরাও ও বুধারু রায় চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রয়াত আলতাফ হোসেন ও রেহানা ফেরদৌসি আলম রানার্স ট্রফি স্মৃতির উদ্দেশ্যে ধলাবাড়ি পল্লী যুব ক্লাবের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে উত্তর বারঘড়িয়া যুব ফেডারেশন ক্লাব ও কড়াইবাড়ি যুব সংঘ। নির্ধারিত সময় এক গোলে খেলা শেষ হয়। টাইব্রেকারে 3-1 গোলে জয়লাভ করে বারঘড়িয়া যুব ফেডারেশন। এদিন খেলার উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক। এদিন বিজয়ী ও বিজেতা দলকে ট্রফি তুলে দেওয়া হয়। ধলাবাড়িতে পল্লী যুব ক্লাবের উদ্যোগে একদেশীয় একটা ফুটবল টুর্নামেন্ট খেলা হলো, যাদের স্মৃতিতে আজকে ট্রফিগুলো দেওয়া হয়েছে। সোমনাথ উরাও, বুধারু রায়, আলতাফ হোসেন এবং রেহানা পারভিন আমাদের কাছে নেই, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। তাদের উদ্দেশ্যে আজকে এই খেলাটা হলো, খুব শান্তিপ্রিয় খেলা হলো, খুব ভালো হলো। আমি চাচ্ছি এইভাবে প্রতিটা গ্রামে গ্রামে যারা আমরা বসবাসকারী আছি তাদের উৎসাহ দেওয়ার জন্য, আনন্দিত দেওয়ার জন্য ফুটবল খেলা উন্নত হয়। খুব খুশি, খুব ভালো। তার আজকে যে খেলাটা হলো শান্তিপূর্ণভাবে জাতি ধর্ম নির্বিশেষে খেলা হলো, জাতি ধর্ম নির্বিশেষে খেলাটা হলো, খুব খুশি হলাম আমরা। আজকে ধারাবাহিক পল্লী যুব ক্লাব যে কাজটা আজকে খেলাটা হলো, আরও আমাদের অনেক পরিকল্পনা আছে আগামীতে। আপনার সবাই মিলে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং এখানকার স্থানীয় যারা সাধারণ আছে তাদেরকে আমি ধন্যবাদ সুন্দরভাবে পরিচালনা করে সহযোগিতা হাত বাড়িয়ে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।